মোটিভেশন ভিডিও লাইভ প্রুফ সাত দিনে চার হাজার ঘন্টা ভিউ এবং এক হাজার অনুসারী অর্জন করা অবশ্যই সম্ভব টেকনোলজি বাংলার পক্ষ থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করে রাখুন আমরা কোনো ফেক ভিডিও আপলোড করি না শতভাগ নিশ্চিত হলে তবেই তা আপনাদের জন্য নিয়ে আসি বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা সাত দিনে চার হাজার ঘন্টা ভিউ এবং এক হাজার অনুসারী অর্জন করতে পারি এটা কোনো আসলে অসম্ভব বলে কিছু নাই দুনিয়াতে এবং এটা সম্ভব সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে সাত দিনে আমরা এটা করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি স্টুডিও বিটাতে ঢুকেছি এটা একটা মোটিভেশনের জন্য আপনাদেরকে দেওয়া যায় অবশ্যই সম্ভব যে আপনাদের যে কোনো একটা ভিডিও যদি র্যাঙ্ক হয়ে যায় আপনি ধরেন যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক হয়ে যায় তাহলেই কিন্তু আপনার কোনো ব্যাপারই না পনেরো দিনেই সম্ভব আমি এখানে দেখাচ্ছি সাত দিনে চলো এখানে লাস্ট টোয়েন্টি এইট ডেজ ডিফল্ট দেওয়া আছে এটা আমি সাত দিনে চলে যাই ঠিক আছে লাস্ট সেভেন ডেজ ওকে লাস্ট সেভেন ডেজে আমি গেলাম ঠিক আছে এখানে দেখুন গত সাত দিনে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন জানুয়ারি চব্বিশ থেকে জানুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত এখানে ডাটাটা দেওয়া আছে গত সাতদিনে দিনে এখানে আমরা টোটাল বারোশো আশি বারোশো আশি সাবস্ক্রাইবার আমরা এখানে গেন করেছি এখানে দেখতে পাবেন হাউ মেনি সাবস্ক্রাইবার ইউ হ্যাভ রাইট নাও ওকে বর্তমানে এখানে আমাদের বারোশো আশি জন সাবস্ক্রাইবার আছে এবং রিয়েল টাইমে দেখুন এখানে গত আটচল্লিশ ঘন্টায় এখানে দেখুন গত আটচল্লিশ ঘন্টার মধ্যে গত তিরিশ তারিখ রাত বারোটা থেকে একটা পর্যন্ত এক ঘন্টায় ছ হাজার চারশো ভিউ হয়েছে তারপর এটা কমেছে ভোরের দিকে এবং সর্বনিম্ন দেখুন তাও কিন্তু বারোশো তেরোশো আর এটা হচ্ছে আপনার গত এটা দেখি একত্রিশ তারিখ রাত বারোটা থেকে একটা পর্যন্ত নয় হাজার ছয়শো বিউ হয়েছে মানে এক ঘন্টায় নয় হাজার ছয়শো বিউ সো এটা কিন্তু আশাতীত মানে কল্পনার বাইরে এটা কোনো অ্যাড পেমেন্ট করা কোনো জিনিস না যেটা আমি পেমেন্ট করে দেখুন তারপর কমতে থাকে এটা কোনো কিছু পেমেন্ট করা হয় না বা বুস্টিং টুস্টিং কিছুই করা হয় না কারণ এটা মনিটাইজ মনিটাইজই হয় নাই শুধুমাত্র ইউটিউবের যে মনিটাইজেশনের জন্য যে গাইডলাইনটা দেওয়া আছে এক হাজার ভিউ এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ করার জন্যই এই চ্যানেলটা ইয়া করা হয়েছে এই জন্য এখানে আপনারা চ্যানেলের নাম এবং ভিডিও কন্টেন্টগুলো আপনার এখানে আমরা দেখাবো না কারণ এটা শুধুমাত্র এবং অবশ্যই এটা অ্যাডাল্ট অ্যাডাল্ট কিছু না কারণ অ্যাডাল্ট হলে অবশ্যই এতদিন এটা আপনার যেহেতু একটা ভিডিও এখানে ভাইরাল হয়ে গেছে এখানে আমরা দেখাবো শুধুমাত্র একটা ভিডিও দিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা দিয়ে আমরা এখানে পুরাই সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমটা গেন করেছে এটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন সাবস্ক্রাইবারটা আপনি দেখুন গত ২৬ তারিখ মাত্র তিরিশ জন সাবস সাবস্ক্রাইব করেছে তার আগে দেখুন একদম বাইশ সাত দিনে গত চব্বিশ তারিখ যে সাত দিন আগে চব্বিশ তারিখ এখানে তেরো জন ছিল তারপরে বাইশ জন তারপরে তিরিশ জন তারপরে দেখুন কীভাবে ওঠে সাতাশ তারিখ একশো ষাট জন গেন হয়েছে আঠাশ তারিখ দুশো চৌত্রিশ জন উনত্রিশ তারিখ দুশো পঁয়ষট্টি জন এবং তিরিশ তারিখ তিনশো বেরাশি জন একদিনে নিয়েছে তো এভাবে বারোশো আশি জন গত সাত দিনের মধ্যে হয়ে গিয়েছে এবং এটা চ্যানেলটা আসলে ক্রিয়েট হয়েছে জানুয়ারির এক তারিখ চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিলো কিন্তু এটাতে ভিডিও প্রথম দেওয়া হয়েছে জানুয়ারির নয় তারিখ এবং টোটাল এখানে প্রায় ষাটটার মতো ভিডিও থাকে কিন্তু এর মধ্যে একটা ভিডিও আপনার র্যাঙ্ক করে আর এই যে ভিউটা দেখুন আপনার এখানে আমি একটু নিচে যাই এখানে আপনারা দেখতে পাবেন এখানে টপ ভিউতে টপ ভিডিওতে দেখুন টপ ভিডিওতে এই যে ভিডিওটা যেটা আপনারা আমি এখানে মিউট করে রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটাতে আপনারা দেখুন ওয়াচ টাইম এই যে ওয়াচ টাইম পার মিনিট এই একটা ভিডিও আপনারা চার লক্ষ ছত্রিশ হাজার দুইশো মিনিট ওয়াচ টাইম গেইন অর্জন করেছে যেখানে আমার জন্য একটা ভিডিও আমার একটা চ্যানেল মনিটাইজ গাইডলাইন অনুযায়ী দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট ওয়াচ টাইম হলেই আমাদের সেই গাইডলাইনটা পূরণ হয়ে যায় যে চা চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম যেটা সে চার হাজার ঘণ্টাকে যদি আমরা মিনিট দিয়ে ভাগ করি তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট দরকার হয় সেখানে একটা ভিডিও ঠিক আছে সাত দিনে গত সাত দিনে চার লক্ষ ছত্রিশ হাজার দুইশো ছেচল্লিশ মিনিট এটা ভিউ হয়েছে সো একটা ভিডিও দিয়ে আমি সাত দিনে হয়ে গিয়েছে সো আমি এখানে যে কারণে এটা এখানে এসেছি যে আপনারা এটা নিরাশ হওয়ার কিচ্ছু নাই আপনারা আপনাদের মতো ইয়া কন্টেন্ট আপলোড দিয়ে যাবেন এখানে আমি একটা জিনিস বলে রাখি এখানে পাঁচ মিশালি কন্টেন্ট দেওয়া হয়েছে এখানে রাজনীতি অর্থনীতি আপনার এন্টারটেনমেন্ট মিডিয়া এবং অবশ্যই এখানে সবই বাংলাদেশে আমি দেখাচ্ছি এটাও দেখাবো অডিয়েন্স কারণ নাহলে তো আপনার যে পর পরবর্তীতে যে চ্যানেলটা আপনি এখানে খুলবেন সেটা যদি আপনার ফরেনাররা এখানে সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু লাভ নেই মানে বাংলা ভাষাভাষী ছাড়া ঠিক আছে সো আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে কন্টেন্টগুলো আপনি এখানে আপলোড দিবেন সেই কন্টেন্টগুলো অবশ্যই যেন বাংলা ভাষাভাষীর হয় আর আপনি যদি ইংরেজিতে যদি আপনি আপনার ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয় তাহলে আপনি ইংরেজিতে আর অন্যান্য দেশকেও টার্গেট করতে পারেন এখানে আমি যেহেতু এটা বাংলা ছিল সো আমি এখানে বাংলায় টার্গেট করেছি এখানে বাংলাদেশ ইন্ডিয়া এবং বাংলাদেশের যে অন্যান্য ভাইয়ের বোনরা আছে বাহিরে প্রবাসী তারা এটা ইয়া করেছে ঠিক আছে সো এখানে আপনি দেখুন আরেকটা জিনিস ভিউটা আপনি একটু আমি দেখাই আপনাকে গত সাত দিনে গত ছাব্বিশ তারিখ ভিউ ছিল ছয় হাজার আটশো সাতাশ তারিখ বত্রিশ হাজার একান্ন আঠাশ তারিখ চুয়াল্লিশ হাজার দুশো চুরানব্বই ঊনত্রিশ তারিখ পঞ্চান্ন হাজার নয়শো বাহাত্তর এবং তিরিশ তারিখ ছিয়াশি হাজার চারশো তিয়াত্তর জন ভিউস ভিউ হয়েছে এটা এবং সবগুলোই একটা ভিডিও ভাই এটা আমি আপনাদেরকে একদম বলে দিচ্ছি এই যে দেখুন এখানে আমি এই হচ্ছে ব্যাপার চলো না একটু নিচে যেয়ে দেখি এই যে দেখুন এখানে এটা হচ্ছে রিয়েল টাইম ভিউ লাস্ট পাবলিশ ভিডিও ওকে মানে আমাদের রিয়েল টাইম ভিউতে দেখুন গত আটচল্লিশ ঘন্টায় একদম লাস্টে যে ভিডিওটা আমি এখানে আপলোড দিয়েছি মাত্র বাউান্ন জন দেখেছে তারপর আগেরটা পঁয়ত্রিশ জন তার আগেরটা তিরিশ জন তার আগেরটা জন তার আগেরটা উনিশজন ওকে যা দেখেছে সব এবং লাস্ট সেভেন ডেজে আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে এক এক মিনিট চুয়ান্ন সেকেন্ড বেশ ভালো কিন্তু এটা ওকে আর এখানে দেখুন এই যে ওয়াচ টাইম যেটা বলছিলাম চার হাজার চারশো বিয়াল্লিশ পয়েন্ট সিক্স লক্ষ বিয়াল্লিশ হাজার মিনিট অলরেডি এটা দেখা হয়েছে যেখানে চার হাজার ঘণ্টা যেখানে ইয়ে আপনার এখানে দুই লক্ষ চার এখানে প্রায় সাত হাজার ঘন্টার মতো অলরেডি হয়ে গিয়েছে ওকে চলুন এবার আমরা অডিয়েন্সে যাই তাকে এ অডিয়েন্সে দেখুন টপ কান্ট্রিজের মধ্যে বিয়াল্লিশ সাতচল্লিশ দশমিক এক পার্সেন্ট বাংলাদেশের বাংলা ভাষাভাষী ইন্ডিয়ার আঠারো দশমিক সাত পার্সেন্ট এটা হচ্ছে কলকাতার বাংলা ভাষাভাষীরা আসলে এটা গ্রহণ করেছে সৌদি আরবের অবশ্যই বাংলাদেশি ভাই বোনরা ইউনাইটেড আরব আমিরাত মালয়েশিয়া এগুলো সবই বাংলাদেশি ভাই বোনরাই নিয়েছে এবং এখানে এজ লিমিট এজটা দেখুন পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট চৌত্রিশ বছর বয়সী তেতাল্লিশ দশমিক এত মেল বিরানব্বই এবং ফিমেল আট পার্সেন্ট সো এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর আমার মূল কারণটা হচ্ছে মোটিভেশন কখন আপনারা মানে যে এখন ইউটিউবের ইয়া চেঞ্জ হওয়াতে যে আমরা কি আর পারবো কি পারবো না এটা নিয়ে কখনোই চিন্তা করবো না চোখ বন্ধ করে আপনারা আপলোড করতে থাকেন এবং যখন আমরা একটা চ্যানেলকে চ্যানেলের এই গায়ে আমরা মেনটেন করতে যাব যে এক হাজার ঘন্টা এবং সরি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম তখন আসলে আপনি যদি খুব দ্রুত আপনার চ্যানেলটাকে গ্রো করাতে চান তাহলে অবশ্যই আপনাকে পাঁচ মিশালি এবং বর্তমানে যত কিছু আছে ট্রেন্ড এগুলাই সব দিতে হবে এখন ধরুন রাজনীতি কিন্তু খুব একটা ভালো জিনিস বর্তমানে নির্বাচন যতই ঘনে আসবে রাজনীতি নিয়ে ততই মানুষের উৎসাহ বাড়বে তারপরে টক শোগুলা আর এই টক শোগুলা এগুলা এবং এছাড়া এন্টারটেনমেন্ট এগুলোতে আপনারা দিতে পারেন তারপর অনেক হিউমার জাতীয় জিনিস এগুলাতে দিতে পারেন এবং অবশ্যই অ্যাডাল্ট কন্টেন্ট দিবেন না অ্যাডাল্ট কন্টেন্ট দিলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে কারণ এটা আপনি দুই দিন আগে পরে হোক ধরা খেয়ে যাবেন ওকে কমিউনিটি গাইডলাইনে ধরা খেয়ে যাবেন সো অ্যাডাল্ট কন্টেন্ট দিতে যাবেন না আর অ্যাডাল্ট কন্টেন্ট যদিও দেন তাহলে এজ রেস্ট্রিকশন দিয়ে দিবেন কারণ যেহেতু আপনি মনিটাইজেশনের জন্য করছেন আপনার মূল কাজ হচ্ছে মনিটাইজেশনের ফেসলটা পার করা সো আপনি যদি যেহেতু এখান থেকে আপনি এখন প্রথম দিকে টাকা ইনকাম করতে পারবেন না সো আপনি যদি মোটামুটি একদম অ্যাডাল্ট যেটা বলতে আমরা যেটা বুঝি খারাপ জিনিস ওটা তো আপনি দিতেই পারবেন না কিন্তু যদিও আপনার এজ রেস্ট্রিকশনের ব্যাপার থাকে তাহলে অবশ্যই এজ রেস্ট্রিকশনটা আপনি এখানে ইয়া করে দেবেন এনাবল করে দেবেন তাহলে কোনো সমস্যা নাই সো যেহেতু আমি এটা আমার মাল্টি পারপাসে শুধু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমটা গেইন করার জন্য করেছি সো এই জন্য আমি এখানে আপনাদেরকে আর আমার এগুলো দেখাবো না কারণ কন্টেন্ট এবং চ্যানেলের নাম কারণ এই দুইটা এখন চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমার থ্রেশহোল্ড পার হয়ে গিয়েছে সো আমি এটা এখন নতুন করে আমার কাস্টমারদের জন্য নিয়ে আসবো চ্যানেলটা সো এটা আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেন আপনারাও আমার মতো হতাশ না হয়ে করতে পারেন চ্যানেল সম্ভব ইউটিউব দশটা নিয়ম করলে আমরা বারোটা উপায় বের করব সো হতাশ হওয়ার কিছু নয় বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ